শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ ইসমাইল, সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ, সুলতানপুর হানিফ স্টুডেন্ট কলেজের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আমাদের আজকে বিষয় হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র, শ্রেণী দ্বাদশ, অধ্যায় দ্বিতীয়, এবং পাঠের শিরোনাম হচ্ছে কৃষি পণ্য বিপণনে সরকার অব্লিক রাষ্ট্রের অংশগ্রহণ অব্লিক উদ্যোগ। বিভিন্ন দেশে কৃষি পণ্য বিপণনের জন্য সরকার বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করে। বাংলাদেশেও সরকার আমাদের কৃষি পণ্য বিপণনের জন্য রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে, অর্থাৎ দেশে কৃষি পণ্যের বিভিন্ন উৎপাদন জন্য সহযোগিতা এবং দেশের অভ্যন্তরে ও বিদেশে রপ্তানির জন্য সরকার যে উদ্যোগ গ্রহণ করে তাকে কৃষি পণ্য বিপণনের সরকারি উদ্যোগ বলা হয়। আমরা অবকাঠামোগত উন্নয়ন, কৃষি পণ্যের অবকাঠামোগত উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, কৃষির অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন, অর্থাৎ উৎপাদনের কৃষিখাতে সরকার বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। উৎপন্ন পণ্যের ন্যায্য মূল্য পাওয়ার সেই জন্য সরকার উন্নত জাতের বীজ বিপণন এবং কৃষক ক্লাব গঠনের পাশাপাশি কৃষি পণ্যের প্রক্রিয়া কেন্দ্র, জেলা উপজেলা পর্যায়ে কৃষি বাজার উন্নয়ন এবং লিঙ্কেজ তৈরির জন্য ঢাকাতে সরকার একটি সেন্ট্রাল মার্কেট যা গাতলিতে নির্মাণ করেছে। তাহলে অবকাঠামোগত উন্নয়ন, এবার আসো আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি। উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সরকার উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সরকার বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করছে। কৃষক পর্যায়ে অর্থাৎ কৃষকদের মানসম্পন্ন বিশ্বাস সরবরাহ, পতিত জমিকে আবাদযোগ্য জমিতে বিশ্বাস, বিভিন্ন রোগের পরীক্ষা কেন্দ্র, কৃষি উপকরণ ভর্তুকি বৃদ্ধি, ন্যায্য মূল্যে কৃষি উপকরণের সহজলভ্যতা এবং সরবরাহ নিশ্চিত, কৃষি ঋণের আওতায় এবং পাত্রী সহজ সেচ সুবিধা সম্প্রসারণ, সেচ যন্ত্রপাতি সহজলভ্যতা, লক্ষ্য বৃদ্ধি কৃষি সম্প্রসারণ ইত্যাদি, কৃষিজাত পণ্যের মান নিয়ন্ত্রণ, ফসল সংগ্রহণের পর্যাপ্ত ব্যবস্থাপনা সরকার করে থাকে। অর্থাৎ কৃষিক্ষেত্রে উৎপাদন শীলতা যেই যে সেক্টরে বৃদ্ধি পাওয়ার জন্য সরকার বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করেন, তার মধ্যে উল্লেখযোগ্যগুলি আমি যা বলেছি সব প্রধান। 3 নম্বর হচ্ছে কৃষি পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য আমাদের বর্তমান সরকার বিভিন্নভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছেন, বিভিন্নভাবে সাহায্য সহায়তা করতেছেন। অত্যন্ত অর্থাৎ আভ্যন্তরীণ আন্তর্জাতিক বাজারে কৃষি পণ্যের মান যেন উচ্চ পর্যায়ে থাকে সেজন্য সরকার এরূপ নীতি গ্রহণ করে থাকেন। এরপরে কৃষি পণ্যের ভালো দাম পাওয়া যায় এবং দেশি পণ্যের অর্থাৎ ব্র্যান্ডের সুনাম বৃদ্ধি হয়। কৃষি বীমা প্রচলন, আমাদের আরেকটি উল্লেখযোগ্য পণ্য হল কৃষি বীমা প্রচলন। আমাদের দেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় দেখা গেছে কৃষকদের বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়, ক্ষুদ্র এবং মাঝারি কৃষক বিভিন্নভাবে ঋণগ্রস্ত হয়ে যায়, নিঃস্ব হয়ে পড়ে। তাই সরকার কৃষি বীমা প্রচলন করেছেন, বিভিন্ন ভর্তুকি মাধ্যমে বীমা প্রচলন মাধ্যমে কৃষকরা যেন তাদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে আবার কৃষিকাজে আগ্রহী উঠতে পারেন, সেই ব্যবস্থা আমাদের সরকার করেছেন। এবং কৃষক পর্যায়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির বিভিন্ন উদ্যোগ সরকার গ্রহণ করেছে। কৃষি উপকরণের সহায়তা ভর্তুকি, আমাদের রাষ্ট্রীয় উদ্যোগে আরেকটি হচ্ছে কৃষি উপকরণ সহায়তা ও ভর্তুকি। সরকার সারা দেশে 2 কোটি 10 লক্ষ কৃষক পরিবারের উপকরণের সহায়তা কার্ড বিতরণ করেছেন।
কৃষক ও ক্রেতাদের সহায়তার জন্য কৃষকদের কৃষি উপকরণের সহায়তার জন্য সরকার ভর্তুকি প্রদান করে। অনেক সময় সরকার কৃষি পণ্য বিভিন্ন কৃষি পণ্যগুলি উচ্চ মূল্যে ক্রয় করে, কৃষকদের মাঝে সেটা ভর্তুকির মাধ্যমে স্বল্প মূল্যে বিক্রি করে। এরপর আর একটা পয়েন্ট আছে, কৃষি তথ্য সার্ভিস। সরকার কৃষকদের বিভিন্ন কৃষি পণ্যের সংবাদ, কৃষি পণ্য সম্বন্ধে তথ্য জানার জন্য কৃষি তথ্য সার্ভিস চালু করেছেন। কৃষি কৃষি তথ্য সার্ভিস ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং ডিজিটাল কৃষি ব্যবস্থার জন্য সরকার বিভিন্ন তথ্য সেবা, কমিউনিটি রেডিও ও কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে, মোবাইল কোম্পানির কল সেন্টারের মাধ্যমে ও কৃষি ভিত্তিক সেবা গ্রহণের মাধ্যমে কৃষি তথ্যের বিভিন্ন সার্ভে দিয়ে যাচ্ছে। ইউনিয়ন পর্যায়েও সরকার বিভিন্নভাবে যোগাযোগ ব্যবস্থা করে। অনলাইন ভিত্তিক ই কৃষি সেবা উন্নয়নের জন্য কৃষি বিপণন অধিদপ্তর ওয়েবসাইট অধিদপ্তর ওয়েবসাইটের www.dam.government.bd এই প্রচার ও পরীক্ষণ উদ্ধার করা হয়েছে। অনুন্নয়ন ও উন্নয়নশীল দেশে সরকার বিভিন্নভাবে কৃষি বিনিয়োগ বিপণনের ব্যবস্থা করে থাকেন, রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করে থাকেন। অনেক সময় দেখা যাচ্ছে যে কৃষিক্ষেত্রে দেশি এবং বিদেশিদের বিভিন্ন দূরত্বের কারণে কৃষকরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। সরকার দেশের রাজনৈতিক চাপের কে উপেক্ষা করেও কৃষকদের বিভিন্ন ক্ষেত্রে কৃষি সহায়তা দিয়ে থাকেন। এই রূপে দেখা গেছে মধ্যস্বত্ব রোধে সরকার বৈদেশিক ব্যবসা বাণিজ্যে অশুভ চক্রের মোকাবিলা করে, নতুন আন্তর্জাতিক বাজার অনুসন্ধান, সর্বনিম্ন দাম রাজ্যে বৈদেশিক মুদ্রা বিনিময় নিয়ন্ত্রণ ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করেও সরকার বা রাষ্ট্রে অংশগ্রহণ করে থাকে। বাংলাদেশে কৃষকের সরকার স্বল্প মূল্যে 10 টাকার অ্যাকাউন্ট খুলে যুগান্তকারী অবদান রেখেছেন। বর্তমানেও কৃষি করোনার ভিতরেও সরকার কৃষকদের বিভিন্ন প্রকার বিপণনের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করেছেন। সরকার কৃষিক্ষেত্রে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে, যেমন বর্তমানে বাংলাদেশ সরকার বর্তমান 2021-22 সালের বাজেটেও কৃষিক্ষেত্রে বিভিন্ন প্রণোদনার মাধ্যমে এবং 2019-20 অর্থ বছরেও দেখা গেছে সরকার বিভিন্নভাবে ভর্তুকি দিয়ে গেছেন। তাই কৃষি ঋণের কৃষি ক্ষেত্রে কৃষি বিপণনে সরকার এবং রাষ্ট্রের অংশগ্রহণ উদ্যোগ রাষ্ট্রীয় অংশগ্রহণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকাল আপনাদের আমাদের আলোচনার বিষয়ের শেষে আমরা জানতে পারলাম কৃষি বিপণনে সরকার রাষ্ট্রের অংশগ্রহণ অবলিক উদ্যোগ বিভিন্নভাবে আমাদের সরকার করেছেন, বিভিন্ন দেশে করেন, বিশেষ করে বাংলাদেশ সরকার কৃষি বান্ধব। আমাদের দেশ যেহেতু কৃষি প্রধান দেশ, এদেশের কৃষিতে অবদান রাখার ফলেই আমাদের শিল্পক্ষেত্রে অবদান থাকবে, তাই সরকার কৃষির দিকে বেশি দৃষ্টিপাত করেছেন। বিশেষ করে এই করোনার কারণে আমাদের কৃষিক্ষেত্রে সরকার বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ অংশগ্রহণ করে কৃষকদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। এর মধ্যে সরকারি প্রণোদনা কৃষকদের, তারপরে কৃষি বীজ, উন্নত মানের সার, কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ, কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদান ইত্যাদি ইত্যাদি তথ্য ইত্যাদি গ্রহণ করে সরকার কৃষকদের বিভিন্নভাবে সার্ভিস দিয়ে যাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশ লক্ষ্য গড়ার ক্ষেত্রে সরকার কৃষিক্ষেত্রেও বিভিন্ন কল সেন্টার, ইউনিয়ন এবং জেলা উপজেলা পর্যায়ে বিভিন্নভাবে কৃষি সেবা চালু করে কৃষকদের বিভিন্ন তথ্য দিয়ে সেবা দিয়ে যাচ্ছেন। কৃষকদের উন্নত বীজ, সার ইত্যাদি করার ক্ষেত্রেও সরকার বিভিন্নভাবে সহায়তা করছেন। ও অনেক সময় সরকার দেখা গেছে যে উচ্চ মূল্যে জিনিসপত্র কিনে কৃষকদের মাধ্যমে ভর্তুকির মাধ্যমে স্বল্পমূল্যে বিক্রি করেও দিয়ে যাচ্ছেন। পরিশেষে বলা যাচ্ছে বাংলাদেশে সরকার কৃষি বিপণনের ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে কৃষকদের সেবা দিয়ে যাচ্ছেন এবং বর্তমান বাজেটেও আমরা লক্ষ্য করলে দেখা যায় কৃষিক্ষেত্রে সরকার বিভিন্নভাবে প্রণোদনা এবং ভর্তুকির মাধ্যমে কৃষকদের উন্নত সেবা দিবে এবং অংশগ্রহণের মাধ্যমে কৃষকদের কৃষিক্ষেত্রে উত্তরোত্তর বৃদ্ধি করবেন। আশা করি আজকের পাঠ আমাদের এখানেই সমাপ্ত।
আগামী পাঠের শিরোনাম আমাদের তোমাদের বাড়ির কাজ হচ্ছে কৃষি খাতে পরিবর্তনের ধারা। বাড়ির কাজ সবাই লিখে নাও, কৃষি খাতে পরিবর্তনের ধারা। পরিবর্তনের ধারা তোমরা সবাই ভালো থেকো, সামাজিক দূরত্ব বজায় রাখবা, সবাই মাস্ক ব্যবহার করবা, পরিষ্কার পরিচ্ছন্ন সবাই সার্বিক মঙ্গল কামনা করি। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।